আগেই সকলের প্রিয় অভিনেতা জিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তারপর থেকেই অনুরাগীরা খুব দুশ্চিন্তায় রয়েছে তাকে নিয়ে। তবে আনন্দের খবর, এই মুহূর্তে তিনি করোনামুক্ত, অর্থাৎ তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে জিত এখন সম্পূর্ণ সুস্থ হলেও তার মা বাবা করোনা আক্রান্ত। জিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন সকলের প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু এই প্রার্থনা যেন সকলে চালিয়ে যান, কারণ তার বয়স্ক মা বাবা করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষ করে জিতের বাবার বয়স অনেকটাই বেশি, তাই জিত এই নিয়ে এই মুহূর্তে বেশ দুশ্চিন্তায় রয়েছেন। জিত যেমন সুস্থ হয়ে উঠেছেন, ভালো হয়ে উঠেছেন, সকলের প্রার্থনায় জিতের মা বাবাও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক। টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই শুভকামনা ও প্রার্থনা। কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস।